আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখব অগ্রগামী তরঙ্গের সমীকরণ বা ট্র্যাভেলিং ওয়েব ইকুয়েশান এখানে আমরা একটা তরঙ্গের গ্রাফিক্যাল চিত্র দেখতে পাচ্ছি এটা হচ্ছে একসক্ষ এটা হচ্ছে অক্ষ আর এটা হচ্ছে সাম্যাবস্থা আমরা জানি তরঙ্গ তরঙ্গস্থিত কোনো কণাই তাদের নিজেদের অবস্থান পরিবর্তন করে না এরা তাদের নিজের অবস্থানে থেকে সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হতে থাকে অর্থাৎ উপরে নিচে ওঠানামা করে যেহেতু কণাগুলো সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত তাহলে এরা সরল সন্ধিত স্পন্দনের সবগুলো চলবে আর সরল সন্ধিত স্পন্দনের সাধারণ সমীকরণ হচ্ছে এক্সিক এ সাইন ওমেগাটি প্লাস ডেল এখানে এ হচ্ছে কণাটার বিস্তার আর ওমেগাটি প্লাস ডেল হচ্ছে কণাটার দশা ওমেগা ডেল হচ্ছে কণাটির আদিদশা এখানে ধরে তরঙ্গটি ধনাত্মক দিকে অগ্রসর হচ্ছে ধনাত্মক দিকে অগ্রসর হচ্ছে এখন আমরা এই বিন্দুস্থ কণাটির স্মরণ হিসেব করব এই বিন্দুস্থ কণাটির স্মরণ এখানে আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে কণাটির স্মরণ হিসেব করব সরল স্পন্দনের ক্ষেত্রে আমরা এক্স অক্ষের সাপেক্ষে কণাটির স্মরণ হিসেব করেছি সে কারণে এখানে এক্স লিখেছি যেহেতু আমরা এখানে ওয়াই অক্ষের সাপেক্ষে কণাটির স্মরণ লিখবো তাহলে আমরা এই মধ্যে কণাটির স্মরণ লিখতে পারি ওয়াই অফ এ ইকুয়াল এ সাইন ওমেগাটি এখানে ড্যাল ইকুয়াল হচ্ছে জিরো অর্থাৎ এই বিন্দুস্ত যে কণাটি রয়েছে এই কণাটির আদি দশা হচ্ছে জিরো সরল সন্ধিত স্পন্দনের সাথে সরল সন্ধিত স্পন্দনের সাথে বৃত্তাকার গতির একটা সম্পর্ক রয়েছে তোমরা যদি তা না জানো তাহলে সে সম্পর্কে একটু স্টাডি করার পর এই ক্লাসটি দেখবে তাহলে তোমরা খুব সহজেই এই ক্লাসটি বুঝতে পারবে এখানে ডেল ইকুয়াল জিরো হওয়ার কারণে ওয়াইকুয়াল এ সাইন ওমেগা টি ধরি যে কোনো বিন্দু পিতে আরেকটি কণা রয়েছে এখন আমরা এই কণাটার স্মরণ হিসেব করবো এ থেকে কণাটার দূরত্ব হচ্ছে এক্স তো আমরা পি বিন্দুস্থ কণাটির স্মরণ লিখতে পারি ওয়াইকুয়াল এ সাইন ওমেগা টি মাইনাস ডাল দেখো এখানে আমরা মাইনাস লিখেছি মনে রাখবে যখন তরঙ্গ এক সক্ষের ধনাত্মক দিকে গতিশীল হবে অর্থাৎ এক সক্ষের ধনাত্মক দিকে অগ্রসর হবে তখন এখানে আমরা মাইনাস লিখব তখন এর দশাটা হবে ওমেগা টি মাইনাস ডেল আর যখন এক সক্ষের ঋণাত্মক দিকে কোনটা অগ্রসর হবে তখন আমরা এর দশা লিখবো ওমেগা টি প্লাস ডেল দেখো এই কণাটা এবং এই কণাটার স্মরণের মধ্যে দশার পার্থক্য দেখাচ্ছে দেখা যাচ্ছে এটার দশা হচ্ছে ওমেগা টি আর এটার দশা হচ্ছে ওমেগা টি মাইনাস ডেল দেখো সল স্পন্দনের একটা কণার কথা বিবেচনা করো ধরো এই বিন্দুতে যে কণাটি রয়েছে সেই কণাটি যখন এখানে তখন বৃত্তের অবস্থান বৃত্তে এর অবস্থান হচ্ছে এখানে যখন কণাটা এখানে ওঠে তখন এর অবস্থান হচ্ছে এখানে যখন কণাটি সর্বোচ্চ বিস্তারে তখন অবস্থান হচ্ছে এখানে অর্থাৎ তখন এটি বৃত্তে পাইপের টু পরিমাণ দূরত্ব অতিক্রম করে যখন কণাটা আবার এখান থেকে এখানে নেমে আসে তখন কণাটার অবস্থান হচ্ছে এখানে বৃত্তে তখন এটি পাই পরিমাণ দূরত্ব অতিক্রম করে যখন কণাটি এখান থেকে আবার নিচের দিকে এখানে আসে অর্থাৎ নিচের দিকে সর্বোচ্চ বিস্তারে আসে তখন এর অবস্থান হচ্ছে বৃত্তে এখানে অর্থাৎ তখন এটি বৃত্তে থ্রি পাই বাই টু পরিমাণ কোন তৈরি করে আবার যখন এখান থেকে সেখানে এসে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তখন সে বৃত্তে টু পাই পরিমাণ কোন তৈরি করে অর্থাৎ এর দশা হচ্ছে তখন টু পাই এখন দেখো দৈর্ঘ্যের সঙ্গে আমরা কি পড়েছিলাম যে তরঙ্গস্থিত একটা কণা একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটাকে বলা হয় তরঙ্গ দুর্গ আর এই তরঙ্গ দুর্গটাকে প্রকাশ করা হয় ল্যামড়া দ্বারা এই তরঙ্গ দুর্গটাকে প্রকাশ করা হয় ল্যামড়া দ্বারা তাহলে দেখো তরঙ্গটা যখন প্রথম দিকে শুরু হয়েছিল তখন এই বিন্দুস্ত কণাটা যখন একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করলো তখন তরঙ্গটা বিবিন্দুতে পৌঁছলো অর্থাৎ ল্যামরা পরিমাণ দূরত্ব অতিক্রম করলো দেখো বি বিন্দুস্ত কণাটি কিন্তু তখনও আন্দোলিত হয়নি কিন্তু এর পূর্বেই বিন্দুস্ত কণাটি আন্দোলিত হওয়ার পূর্বেই এই বিন্দুস্ত কণাটা একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে ফেলেছে আর এর টু পরিমাণ টু পাই পরিমাণ দশা তৈরি করেছে এর টু পাই পরিমাণ দশা তৈরি করেছে কিন্তু বিবিন্দুস্ত কণাটি তখনও কি হয়নি আন্দোলিত হয়নি অর্থাৎ এর দশা তখন শূন্য ফলে এ বিন্দুস্ত কণাটি এবং বি বিবিন্দুস্ত কণাটির মধ্যে দশা পার্থক্য হচ্ছে এ ও বি বিন্দুর কণার দশা পার্থক্য সমান কত পাই দেখো এখান থেকে আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারি যে ল্যামরা পরিমাণ দূরত্ব অতিক্রম করলে দশা পার্থক্য হচ্ছে টু পাই আর ওয়ান পরিমাণ দূরত্ব অতিক্রম করলে দশা পার্থক্য হবে টু পাই ডিভাইডেড বাই ল্যামরা দেখো এ বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত এক্স তাহলে এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করলে দশা পার্থক্য হবে টু পাই ডিভাইড বাই ল্যামরা ইন্টু এক্স অর্থাৎ এ বিন্দু এবং পি বিন্দুস্থ কণার দশা পার্থক্য হচ্ছে টু পাই বাই ল্যামরা ইন্টু এক্স তাহলে এখন আমরা লিখতে পারি ইউ পি ইকাল এ সাইন ওমেগা টি মাইনাস জায়গায় আমরা লিখব টু পাই ডিভাইডেড বাই ল্যামরা ইন্টু এক্স এখানে দেখো মাইনাস টু পাই বাই ল্যামরা এক্স দেখো উমেগা ইকুয়াল আমরা কি জানি উমেগা ইকুয়াল উমেগা ইকুয়াল টু বাই টি দেখো ওয়ান বাই টি ওয়ান বাই টি আমরা কী জানি এফ অর্থাৎ কম্পাঙ্গ তাহলে উমেগা আমরা লিখতে পারি টু পাই আবার এফ আমরা কী জানি b = f แลมดา देखो b = f แลมดา তাহলে f = b /แลมดา তাহলে আমরা ওমেগা इक्वल লিখতে পারি 2 पाई v /แลมดา তাহলে আমরা এখানে ওমেগা ইक्वल লিখব 2 पाई v /แลมดา সো a = a sin y = a sin 2 पाई v ডিভাইড বাই ল্যামরা ইন্টু টি মাইনাস টু পাই ডিভাইড বাই ল্যামরা ইন্টু এক্স সো এ সাইন এখানে দেখো এখানেও টু পাই ল্যামরা আছে এখানেও টু বাই ল্যামরা আছে তাই আমরা একটা কমন নিব টু পাই ডিভাইড বাই ল্যামরা ইন্টু মাইনাস এক্স এটাই হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ a সাইন টু পাই ডিভাইড বাড়লে মাইনাস এক্স এটাই অগ্রগামী তরঙ্গের সমীকরণ তরঙ্গের সমীকরণ